কানপুরে গ্যাংস্টারদের হামলায় এক ডিএসপি সহ 8 পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত বিকাশ দুবে তার ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনার নেপথ্যে পুলিশের একটি অংশ জড়িয়ে রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বিকাশ দুবের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুলিশের যারা যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। কানপুর এনকাউন্টারে গ্যাংস্টারের গুলিতে এক ডিএসপি সহ 8 পুলিশ কর্মী নিহত হয়েছিলেন। শুক্রবারের এই ঘটনায় মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে সেই ঘটনার পর থেকে পলাতক। পাশাপাশি উত্তরপ্রদেশ জুড়ে চলছে ব্যাপক পুলিশি ধরপাকড়। সেই অভিযানে শনিবার গ্রেপ্তার হয়েছেন বিকাশ ঘনিষ্ঠ দয়াশঙ্কর অগ্নিহোত্রী। কানপুরের বিক্রু গ্রামে এই ঘটনায় অভিযুক্ত বিকাশের বিরুদ্ধে উত্তরপ্রদেশের একাধিক থানায় প্রায় 7টি ফৌজদারি মামলা হয়েছে। নিখোঁজ সন্ধানে 50,000 টাকা পুরস্কার ধার্য করেছে কানপুর পুলিশ। কানপুর জেলা পুলিশের উপস্থিতিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বুলডোজার চালিয়ে তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। তবে ঘটনার সময় বিকাশের পরিবারের কেউই ওই বাড়িতে ছিলেন না, এমনটাই পুলিশ সূত্রে খবর। বাড়ির ভেতর থাকা 7টি দামি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে। এদিকে চৌবেপুর থানার পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের 25টি পৃথক দল গঠন করেছেন রাজ্যের ডিজি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ডিজিকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে 500টি মোবাইল ফোন ট্র্যাকিং রাখা হয়েছে। সেই তথ্য ঘেটে বিকাশের সাম্প্রতিক ঘাটটি সম্বন্ধে ওয়াকিবহাল হতে চাইছে পুলিশ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, জেরায় দয়াশঙ্কর জানিয়েছেন পুলিশি অভিযানের খবর আগে থেকেই থানা থেকে ফোন করে জানানো হয়েছিল বিকাশকে। সেই ফোনের সত্যতা যাচাইও আরো কয়েকজনকে ফোন করেছিলেন ওই গ্যাংস্টার। কানপুর জোনের আইজি মোহিত আগ্রওয়াল বলেছেন, চৌবেপুর থানার প্রত্যেক কর্মীর বিরুদ্ধে তদন্ত হবে, প্রত্যেকের মোবাইল কল তথ্য খতিয়ে দেখা হবে, ঘরের শত্রু বিভীষণকে চিহ্নিত করবে তারা। টিভি 24।